দেশবন্ধু নগর বড়পুকুরের পাশ খুলতে চলেছে আগামী 7ই মার্চ থেকে, তারই বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন, এটি দেশবন্ধু নগর বড়পুকুর। আগামী 7ই মার্চ বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হতে চলেছে। পাসের মূল্য 2500 টাকা, বিনিময়ে আপনারা তিনখানি করে ছিপ এই পুকুরে ফেলতে পারবেন। স্থান দেশবন্ধু নগর, সোদপুর, উত্তর চব্বিশ পরগনা। সোদপুর শ্রীনিকেতনের পিছনে এই পুকুরটি অবস্থিত। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজ খবর নিতে পারেন পুকুর সম্পর্কে বা পাস সম্পর্কে। আগামী 7ই মার্চ বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হবে। পাসের মূল্য 2500 টাকা। 1000 টাকা জমা নিয়ে বর্তমানে নাম লেখানো চলছে। প্রতিদিন 20টি সিটের লটারি হবে এবং লটারির আগে সমস্ত শিকারীকে সমস্ত বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে। টোপ হিসাবে এই পুকুরে আপনারা ছাতু, পাউরুটি ও পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারবেন। সুজি ও কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ। কোনো প্রকার ভাষা, তল ভাষা, ফিডার, চারিকাঠি আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন না। এর আগের পাশে যে সমস্ত শিকারীদের ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, তাদের বর্তমান পাশে দ্বিতীয় দিন থেকে পরবর্তী সময়ে যে কোনো দিন দেওয়া হবে। এই পাশে বেশিরভাগ শিকারীদের নেটের ফলাফল যদি খারাপ হয়, সেক্ষেত্রে বেলার শেষে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বেশিরভাগ শিকারীদের ফলাফল ভালো হলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আপাতত এই পুকুরে কিছুদিন আগে মাছ দেওয়া হয়েছিল, তারই অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে এবং পুকুর সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা পাবেন। আর আগামী 7 তারিখে কীরকম কী রেজাল্ট হয় আমরা তার অপেক্ষায় থাকলাম। আর একটি কথা, এই পুকুরে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, কারণ পুকুরটি লোকবসতির মধ্যে অবস্থিত। মালটাকে জল দিতে হবে, জল চলে যাবে। অনেকক্ষণ ধরে লাফালাই করে যাচ্ছে মাল। আছে জল হলো